যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের যদি একটু বলতেন যে আপনার সফলতার গল্প কিভাবে আপনি এই খুব দ্রুত এইভাবে এই প্ল্যাটফর্মে এই ফেসবুক টিকটক এবং ইউটিউবে আপনার ভিডিওগুলো এত পরিমাণ ভাইরাল হলো সেই বিষয়ে যদি আমাদের একটু বলতেন বা আমাদের একটু এটার সিস্টেমটা জানাইতেন তো একটু খুশি হইতাম। এই যে ভালোবাসাটা ভাই অর্জন করেছে এটা কিন্তু একদিন অর্জন করতে পারে নাই, তিনি আস্তে আস্তে অনেক কষ্ট করে এই সফলতা অর্জন করেছেন। আজকে আমরা তার মুখ থেকে জানবো যে এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মদিনা আল মুনাররা থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন এবং আমাদের সাথে রয়েছে বাংলাদেশ থেকে আসা গেস্ট, উমরা হজ করার জন্য ভাই ব্রাদাররা এসেছেন মদিনাতে, সোহাগ ভাই, যিনি বর্তমানে ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া অত্যন্ত পরিমাণে ভাইরাল এবং তার শর্ট ফিল্মগুলো দেখে না এমন কোনো মানুষ নাই। তিনি মদিনাতে আসার পরে আমরা বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরি এবং তিনি আমাদেরকে সময় দেন, যেখানে যাই সেখানে দেখি তার ফ্যান ফলোয়ার এবং সবাই তার সাথে মোসাফা করে এবং তার সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। এই যে ভালোবাসাটা ভাই অর্জন করেছে এটা কিন্তু একদিন অর্জন করতে পারে নাই, তিনি আস্তে আস্তে অনেক কষ্ট করে এই সফলতা অর্জন করেছেন। আজকে আমরা তার মুখ থেকে জানবো যে এই সফলতার গল্প। তো চলুন আমরা সোহাগ ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে সোহাগ ভাই এই সফলতা কীভাবে অর্জন করলেন, এবং যারা ছোটোখাটো সোশ্যাল মিডিয়া কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, এবং তাদেরকে ছোট্ট একটা মেসেজ ভাই আমাদেরকে দিবেন, আমরা সেই কথাটাই তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আপনি কষ্ট করে আসছেন উমরা হজ করার জন্য, কিন্তু আপনাদেরকে আমাদেরকে অনেক সময় দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি এবং আপনি আমাদেরকে সাথে আসতেছেন, তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ভক্ত তো আমরা দেখলাম সব জায়গায়, যেখানে গেলাম মাশাল্লাহ সবাই আপনার সাথে সেলফি তুললো এবং সবাই আপনাকে চিনে ভাই আপনি নাটক করেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েটর, এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। এটাই আসলে মানুষ চায় যে সবাই আমাকে চিনুক বা আমার দ্বারা কেউ একটু ভালো কিছু করুক, এইটাই আর কি সবার পাওয়া। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের যদি একটু বলতেন যে আপনার সফলতার গল্প কীভাবে আপনি এই খুব দ্রুত এইভাবে এই প্ল্যাটফর্মে এই ফেসবুক টিকটক এবং ইউটিউবে আপনার ভিডিওগুলো এত পরিমাণ ভাইরাল হলো সেই বিষয়ে যদি আমাদের একটু বলতেন বা আমাদের একটু নসিহত করতেন বা আমাদের একটু এটার সিস্টেমটা জানাইতেন তো একটু খুশি হইতাম। সিস্টেম বলতে আগে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার দরবারে, মানে সাকসেস বলতে যেটা আমি উমরা করতে পারছি, হয়তো বা এই লাইনে না আসলে বা টুকটাক ইনকাম না হইলে আমি হয়তো বা এই লাইনে আসতে পারতাম না, মানুষ আমাকে চিনত না, উমরাও হয়তো বা ওরকমভাবে নিয়ত করতাম না বা আরও পরের চিন্তা ভাবনা করতাম। আমার বড় ভাই ওর হচ্ছে একটা উমরার এজেন্সি আছে, তো এজেন্সির মাধ্যমে আপনারা ধরতে পারেন যে আমাকে স্পন্সারই করছে, এরকমই আমার ভাই আমার ফ্রি আনুক আর টাকা দিয়ে আনুক এটা পরে হিসাব, যাই হোক আমাকে আনছে। আমার পরে তো অন্যান্যবার অনেক লোক নিয়ে আসে কিন্তু তার চাইতে এবার মানে সারা শব্দ একটু বেশি পাইছে, পাবলিক চিনছে যে না ওর একটা উমরার এজেন্সি আছে ওইখান থেকে লোকজন আসে। আর দ্বিতীয়ত হইতেছে যে আপনি যেটা বললেন যে কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে কী করবে, এইভাবে আসলে ওরকম কোনো সাজেশন নাই, কিন্তু প্রথমে হচ্ছে আমার যেই প্রথম কথাটা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই কীভাবে করলে উঠবো, আমার কথা হইতেছে অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভ থাকেন সবসময় ভিডিও নিয়ে, যদি ভিডিওর লাইন নিয়ে ওঠার চিন্তাভাবনা থাকে, ভিডিওর লাইন নিয়ে যদি চিন্তাভাবনা থাকে, আপনার যে ডাক্তারের রুলস, কিছু কিছু রুলস আছে না যে অ্যান্টিবায়োটিক দেয় যে এটা 7 দিন খাবেন সকাল বিকাল রাত, মিস করা যাবে না, মিস করলে আবার 7টা করে কোর্স খাইতে হবে। তো ওরকম আমি একটা সবাই দিয়ে দিই যে আপনি যখন ভিডিও ছাড়া শুরু করবেন টার্গেট নেবেন তখন এরকম এই ইসের মতোই অ্যান্টিবায়োটিকের মতো সেরা দিতেই হবে যদি ভাইরাল হওয়ার চিন্তাভাবনা থাকে। আমি যখন এই লাইনে আসি আসার পরে কিন্তু ওই যে আমার সাথে যে ইমরান রোহান ভাই আছে ওদের সাথে রেগুলার ভিডিও করতাম, তখন আমার পেজ ছিল না, তো হুটহাট করে মানে একদিন একটা ভিডিও তৈরি করি, করার পরে একদিনে ওটা 4 মিলিয়ন ভিউ হয়। তখন আমি ভাবলাম যে না হয়তো বা পাবলিক আমার চিনছে বা হয়তো দেখে ভালো লাগে, আর সুন্দর সুন্দর ভালো ভালো সোশ্যাল মেসেজ শিক্ষণীয় এই টাইপের ভিডিও তো বানাইছি, তো চিন্তা করলাম তাহলে আমি ভিডিও বানাই। পরে আমি একটা পেজ খুললাম, ইউটিউব চ্যানেল করলাম, তো আলহামদুলিল্লাহ আমার এই লাইনে অত বয়স না, এর আগে আমি টুকটাক বাইকের ব্লগ করতাম, বাইক স্ট্যান্ড করতাম, তারপরে হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর মানে যখন থেকে আমি এই টাইপের ভিডিওগুলো বানাই এই 2 বছর হয়েছে, এই ডিসেম্বর হলে বরাবর 2 বছর হবে।
আসলে আমরা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আমরা সবসময় চিন্তা করি যে আমার যদি ভালো একটা ডিএসএলআর ক্যামেরা একটা মাইক্রোফোন এইটা সেটা অনেক কিছু লাগবে। আমি শুরু করছি একটা এখনো ক্যামেরা দিয়ে এই মোবাইলের সব কিছু দিয়েই চলে, আপনি এক্সট্রা কোনো মাইক্রোফোন বা কোনো ক্যামেরা কোনো ক্যামেরা ইউজ করেন না। এডিটিং ডাবিং এর জন্য আমরা অনেক সময় দেই অনেক কষ্ট করি, আমাদের এডিট ডাবিং আসলে একটা ভিডিও উঠতে হলে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি এবং ভিডিওর কিসের উপরে করতেছেন ওইটা ভিত্তি করে একটা ভিডিও টাইম মেল। হ্যাঁ, থিম গল্প যদি মানুষ দেখা মজা না পায় শেষ পর্যন্ত তাহলে আপনার ওই নেক্সট যে আরেকটা দেখবে ওরকম কোনো আগ্রহ থাকবে না। আর দ্বিতীয়ত হইতেছে তারপরে সাউন্ড, মানে ভয়েসটা ক্লিয়ার কিনা, আপনার রিয়াকশনের সাথে কথাগুলো মিলতেছে কিনা, এগুলাই মেন। আপনাদের অডিয়েন্স তো বেশিরভাগ ছোট থেকে ইয়াং এবং বৃদ্ধরাও আপনাদের ভিডিও দেখে। আমাদের ভিডিওটা এরকম, আপনার বাচ্চা যারা একদম মাত্র ভিডিও দেখে আর ভাত খায় ওই বাচ্চারাও দেখে, আবার একবার মুরব্বি কাম খাইস নাই বাবা ভিডিও দেখবে তারাও দেখবে, কারণ আপনার ভিতরে আসলে কোনো লেডিজ বা কোনো মহিলাদের আমরা দেখি না, এই জিনিসটা ইনশাল্লাহ যেন ধরে রাখতে পারেন এটা আমরা আপনার জন্য দোয়া এবং শুভকামনা করছি। এবং আপনি আমাদের ছোটো ছোটো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাইকে একটু সাজেস্ট দিয়েন যে সবাইকে হেল্প করতে হবে, আসলে এটা হলো মেন। আমি একটা জিনিস পারি এটা যেন একজন একটু শিখাইলে, যারা যেভাবে চলে যারা আশেপাশে যারা আছে মানে একসাথে মিলা জিলা ভিডিও করলে দেখা গেছে অনেক কেউ একটু ভুলের কারণে কখনো ভাইরাল হইতে পারতেছে না বা তার ভিডিও খাইতেছে না। তা অনেকের আছে যে সে লাখ টাকা ক্ষয় করতে পারবে কিন্তু একটা ইনকাম করার উদ্দেশ্য নাই তার, সে ভিডিও ভাইরাল হইলে হয় এটা একটা মানে বর্তমানে লাইক পাওয়াটা অনেক কঠিন, আবার হচ্ছে লাইক পাইলে মানুষ অনেক খুশি হয়, 100 টাকা দিলে যে খুশি না হবে তার আইডিতে ঢুকে একটা লাইক দিয়ে দিলে চিনতে বেশি খুশি হবে। তো আপনি বলতে চাচ্ছেন যে সবাইকে যেন একটু সাপোর্ট করে, এটাই আসলে আমাদের এটা উচিত, আশেপাশে যারা মিলেমিশে করে সবাইকে সাপোর্ট করে প্রচুর পরিমাণে। আপনি বলা লাগবে না কিন্তু আমাদের দেশের কাউকে আপনি বলবেন ক্লোজ ফ্রেন্ড বা একটা সাবস্ক্রাইব করেন আর মুখ কালো হজম করবে না, আমার কি লাভ, আসলে এটা ঠিক না। আপনি যদি দেখেন যে আপনার একটা ভাই ভালো একটা কিছু করতেছে আমরা সবসময় নেগেটিভ কমেন্টস করি, নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে তার মন সত্যটা নষ্ট করে দিই। আমি যখন এই লাইনে প্রথম ঢুকছি আমারও বহুত মানুষ আমি একটা ইসলামিক পেজ আছে, আমি মদিনা থেকে লাইভ দিই আল মদিনা টিভি বাংলা, একজন আমার হঠাৎ একদিন মুসলিমদের ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে, আমি তো বললাম যে ভাই আমি কী ব্যবসা শুরু করলাম ধর্ম নিয়ে, ঠিক আছে আপনার মাদার বোর্ডের প্রবলেম আছে, সে আমার বললো তুই আমার বকা দিলি, যেহেতু আমি একজন টেকনিশিয়ান তো আমি ওই লাইনে আমার ভাষায় আমি বলছি মাদার বোর্ডের প্রবলেম আছে, ঠিক আছে সে আমাকে একটা বকা দিয়ে বলতেছে তোরে দিয়ে আমি রোস্ট করবো, আমি বলছি ঠিক আছে ভাই রোস্ট করলে আমি উঠে যাবো সমস্যা আপনি করেন, আমি যদি ভুল করে থাকি রোস্ট করেন। আসলে আমরা সবাই মিলে যদি একটা কাজ করি তাহলে আমাদের সবার জন্য কিন্তু সবসময় ভালো হবে, তো আমরা সবাই উঠতে পারবো। ভালো কিছু করলে অবশ্যই ভালো মন্দর ভিতরে নেগেটিভ কমেন্ট থাকবে, ভালো কমেন্টস থাকবে, সো এই ক্ষেত্রে আমরা কী করবো সের পিছানো যাবে না, মন শক্তি হারানো যাবে না, আমাদের স্ট্রংলি আরও সামনের দিকে আগাইতে হবে যে আমার ভিডিও দেখে একজন একটা ব্যাড কমেন্ট বা গুড কমেন্ট করছে আমার আরও ভালো কিছু করতে হবে, এটা চিন্তা করে যদি আমি কন্টিনিউ লেগে থাকি তাহলে আমাদের জন্য ভালো। কথা ওইরকমই মানে আপনার পিছনে কে কী বলতেছে ওটা দেখার সময়ই রাখবেন না, তাহলে তো আপনার পিছিয়ে পড়ে থাকবেন, যে আপনার পিছিয়ে দৌড়ে ভাই আপনার পিছিয়ে থাকুন তার দিকে দেখার দরকার নাই। ভিডিওগুলো কোনো একটা বিষয়ের উপর সুন্দর করে সাজায় গুছায় করলে দেখেন বাংলাদেশে যেরকম অডিয়েন্স সোহাগের, সৌদি আরবে সেম অডিয়েন্স, ইন্ডিয়ায় সেম অডিয়েন্স, পাকিস্তানে সেম অডিয়েন্স, এরকম আরও বিভিন্ন দেশের অডিয়েন্স, দুবাইতেও সেম অডিয়েন্স, মানে লক্ষ সবাই দেখে বাংলাদেশে যে যেখানে আছে সবাই। তো থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনার মনের দিক থেকে একজন খুব ভালো মানুষ, হাফিজ মানুষ, দোয়া করি আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক এবং মক্কা মদিনার জন্য আপনি কন্টিনিউ আসতে পারেন, এবং ভাইয়ের ট্রাভেলসের অফিসের নামটা যদি বলে দিতেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করে অনেকেই আসতে পারতো সুন্দর মতো, প্রতারিত যাতে না হয় অনেকে অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে মার খায়, এই জন্য ভাইয়ের মোবাইল নাম্বার এবং নামটা বলে দিলেন। হচ্ছে আশরাফ ইন্টারন্যাশনাল, আমাদের গুলশানে অফিস আছে বনানীতে, আর হচ্ছে পল্টন অফিস আছে, আমার ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব 01922150211,
এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, এটা ইন্টারন্যাশনাল নাম্বার, এটাতে যে কোনো সময় ফোন করলে পাবেন। কেউ হজ এবং উমরা আসতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অনেক ভালো একটা সার্ভিস পাবেন। আর আশেপাশে আমার নানির বাড়ি গাজীপুরে, ওইখানে এরকম একটা প্রতারক চক্র চলে আসছে অলরেডি, মানে 1.5 লাখ টাকার প্যাকেজটা 1 লাখ টাকা বা 90,000 টাকা বললে টাকা অ্যাডভান্স নেয়, নিয়ে পরে পাসপোর্ট সহ আর খুঁজে পাওয়া যায় না, মানে টাকা পাসপোর্টও পায় না অনেকে, এরকম হসে, এরকম প্রতারকের হাতে পড়বেন না ইনশাল্লাহ। জি জি, হ্যাঁ হ্যাঁ, অনেকে জমি বিক্রি করে, ছেলে মেয়েরা বিদেশ থেকে টাকা পাঠায়, ভেঙে যায়, এরকম অনেক হয়েছে। কালকে আমাকে একজন বলছে 6 মাস পরে নাকি 6 মাস ঘুরেছে তাও ফ্লাইট করতে পারে নাই। আর আপনারা আমার কাছ থেকে যদি নেন, আপনারা সর্বোচ্চ 24 ঘন্টা এর মধ্যে টিকিট ভিসা পেয়ে যাবেন, যদি কেউ এর চেয়ে দ্রুত চান সেটাও সম্ভব। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ভূমি মদিনা আল মুনাওয়ারা থেকে আল্লাহ হাফেজ।